গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানেই হচ্ছে টিফিনে একটা সুন্দর জলখাবার। এখানে হচ্ছে ছোলার ডাল, লুচি, আর এই যে গরম গরম জিলিপি। আর এই যে দিদি, অসাধারণ হয়েছে। এখানে অনেক কিছুরই অভাব, নারকোল, যেটা এই মুহূর্তে আমি অ্যারেঞ্জ করতে পারিনি, সত্যি ভালো হয়েছে। যে পারেন সে উইদাউট কিছু দিয়েও মনে হয় ভালো করেন। যাই হোক, আজকে প্ল্যানিং হচ্ছে আমরা যাব হচ্ছে দিদির বাড়িতে। দিদির আজকে জন্মদিন আছে, ওই আর কি, ওকে মানে ফিল গুড আর কি, যাতে ওর মনটা ভালো থাকে। সত্য সত্য ওটি হয়েছে, এইটুকুই দেওয়ার চেষ্টা করব। আর তারপরে আজকে আছে রিহার্সাল, রাতে ফিরবো। সৌভিক আসবে, আমরা সবাই মিলে রাতে একটু আড্ডা দেবো। কালকে আছে প্রভাত দেবীর অনুষ্ঠান, কাল দোল, দেখা যাক। নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার। দুপুরে চলে এসেছি, বেরোনো প্রচন্ড তারা, কিন্তু খাবার দাবারও জমজমাট আছে। ফ্রাইড রাইস, আর কালকে চিকেনটা, চিলি চিকেন আমার প্ল্যানিং ছিল, বাট যেভাবে ওরা যে পরিমাণে চিকেন কাল রাতে খেয়েছে, তাতে প্রচুর চিকেন বেঁচে গেছে। দেখা যাক রাত্রে আবার কি হয়। রাত্রে তো আপাতত ভাত আর মাছের ঝোল টাইপের একটু করে দিয়ে গেছে, তারপরে যদি কিছু কেনাকাটি হয় কিনবো। এখান থেকে আমরা চলে যাবো ডোমজুর, গুড্ডিয়ার জয়দীপদা আর যাবে হচ্ছে পিসিমণির বাড়িতে, অর্থাৎ গুড্ডির বাপের বাড়িতে। আর আমরা ততক্ষণে দিদির বাড়ি যাবো, এক দেড় ঘন্টার মতন থাকবো, দেন ওখান থেকে আমরা বেরিয়ে যাবো। চলো কালকে দোল, নানা রঙের রাইস খাও, বিভিন্ন কালার আছে এর মধ্যে। দেখো তো খেয়ে কেমন হয়েছে, খুব সুন্দর। এই জন্য এদের খাওয়াতে নেই, একদম না খেয়ে বলে ভালো হয়েছে। ভালোই হ্যাঁ, হারিয়ে বেচারা খেতে গেছে। না না, মায়ের খাওয়া গেছে, আমার খাওয়া গেছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রভাতেরই আছে, তো শাড়ি টাড়ি কিছু তো এখনো আনা হয়নি, সেইভাবে সবে আলমারি কালকে গোছানো হয়েছে। তো জয়দীপদা কে বলেছে একবার গিয়ে শাড়ি রেডি করে রাখো, এবার মা তো ভীষণ কনফিউজ। এখানে আমরা তো যা দিয়েছি দিয়েছি, আমি দিদিকে যেটা দিয়েছি আমারও দেখানো হয়নি, তার আগে ফুফু যেটা দিয়েছে কি সুন্দর প্রতিপদ বার করে। দা পকেট মানি থেকে আমার জন্য পারফিউম, আর তারপরে ওর তো ছোট ছোট নোটস আছেই, এগুলো ওর ক্রিয়েটিভিটি। মানে আমি নেল পলিশ পছন্দ করি, নেল পলিশ, ইনস্টা, ইউটিউব, ফেসবুক, সেটা শপিং পছন্দ করি সেটা, তার এটাতে একটা নোটস আছে, এগুলো আর কি ছোট ছোট করে বানিয়েছে। হ্যাপি বার্থডে মা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। অ্যাজ দ্য ইয়ার্স আর পাসিং, আই থিঙ্ক ইউ আর গ্রোয়িং মোর বিউটিফুল, আই থিঙ্ক ইউ আর দ্য মোস্ট রিয়েলেবল অ্যান্ড ট্রাস্ট ওয়ার্থি ফ্রেন্ড অ্যান্ড কম্পেনিয়ন আই হ্যাভ অর অ্যাম। আমি নিজেও কিনেছি, না না আমার তো ল্যাভেন্ডার ছিল, ওটা বেশ সুন্দর ল্যাভেন্ডারটা পেলাম, কিন্তু ভীষণ ভালো বাড়ির কর্তৃ এখন চেঞ্জ হয়ে গিয়ে বাড়ির এখন হেড অফ দা ডিপার্টমেন্ট কর্তা হয়ে গেছে, এবার বসে আছে। মানে মানছি আমি একটা ভালো খবর করে দিলাম, না হাগর হাগর তা বলে এত ঘুষ তোমরা তোমরা অর্ঘকে বলবো একদিন সন্ধ্যাবেলা এসো, মানে এখানে থেকে যাবে বা আমাদের এখানেই থাকবে, আমি ওখানে কেন বলবো, আমাদের এখানেই থাকবে, একটু বসে সব আর কিছু ছিল ভাবনায়? না না না, এটা এটা পুরো আমাদের কাজ ছিল।
তুমি একটা কথা বলবে না বলে আমি জানি না এই সবে বললাম ও আসলে আমি বলেছিলাম হোয়াইট ফরেস্টটা আনতে ঠিক সৌভিক ব্যাপারটা নোট করেছে কেন বলছো মমিতা হচ্ছে চকলেট ভালোবাসে না চকলেট কেক ভালোবাসে এটা আমার কালকেও বলেছে হোয়াইট ফরেস্ট নিয়ে আসবে দেখো না একদম এরপরে ভদ্রমহিলা বলছে আমি কিছু জানি না রসমালাই ভালোবাসে কো ঠিক কথা একদম না না ভাই তুই খা আমার মানটা অন্তত তুই বাঁচিয়ে দে আমার বন্ধু ক্লাস ফাইভ থেকে আমরা যে বন্ডিংটা শেয়ার করছি আমি আর সোমালি এবং সোমালির সূত্র ধরেই দিদির সাথে আলাদ সোমালির দিদি হয় সেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়া কিছু হয় না কিছু কিছু সম্পর্ক কিছু কিছু মেন্টাল বন্ড মানে মেন্টালিটি খুব ম্যাচ করে যায় যেটা নিজের রক্তে মানুষের সাথে হয়তো অনেক সময় মেলে না তখন কি হয় বন্ডিংই তো কাছাকাছি আনে তো আমাদের বিষয়টাও সেইটাই হয়ে গেছে মানে আমরা নিজেদের মানে ওই রক্তটা বাদ দিলে বাকি সমস্ত কিছুটাই আমরা খুব কাছে কাছে একদম এইটাই আর কিছুই নয় যাই আপাতত তো আমার তো রিহার্সাল আছে ওরা সবাই মিলে যাবে কোথাও আমি জানি না আমাকে নামিয়ে দিয়ে যাবে আমি তো চলে এসেছি আমার ডেস্টিনেশনে আমাদের রিহার্সাল আছে আর এইসব গ্যাং যাচ্ছে কোথাও একটা কোথাও বিচিত্র জায়গায় ওরা ঘুরবে আপনারাও ঘুরতে থাকুন ওদের সাথে আমি ফিরে আসছি নটায় আর বিষয়টা হচ্ছে ও তো রিহার্সালে চলে গেছে এখন তিন ঘন্টা ছয় ঘন্টা কী করবে চা দিয়ে শুরু করেছি আমরা লেক মলের কাছে আছি ওখানে কিছু কেনাকাটা আছে আমাদের মেন সাবজেক্ট নেই তো তাই জন্য আমরা অবজেক্ট দিয়ে করছি সাবজেক্ট রিহার্সালে ছবি ক্যামেরাই বার করছি না চায়ের পর খানিকটা ঘুরলাম লেক মলের ওখানে তারপর ফুচকা খাচ্ছি আমাদের হাতে এখনও এনাফ টাইম এখনও দু ঘন্টার মতো টাইম আছে আর এই জায়গাটা এই যে কাকার ফুচকা এবার দেখাও এখানে আমরা বহু বছর ধরে খাচ্ছি বিশেষ করে মৌমিতার আমি এখানে প্রায় সময় এসে খাই খুব ফেভারিট আউটস্ট্যান্ডিং নতুন জায়গায় ফুচকা খেয়ে কেমন লাগলো পুরো এরকম রিয়াকশন হচ্ছিল আমার মানে আমি ভাষা হারিয়ে গেছি চুরমু রেডি হচ্ছে টুকটুক করে খাবো আর টাইম কাটাবো এর থেকে হয় জোরে করলে ওরা বের করে দেবে মোর বাড়িতে এবার বাড়িতে গিয়ে খান বাবা তোরা কি করেছিস এত সুন্দর ওয়েট আর ইগনোর ওইটা কি ইগনোর গান বাজনা শুনতে পাচ্ছে সহি যায় না WhatsApp থেকে শোনা যাচ্ছে এটা কি হলো মুক্তি বাবা সবাই এসেছে আমার বাড়িতে সৌভিক তো প্রথমবার অবশ্যই আর নিচে আমাদের সেজে উঠেছে কালকের ইয়ের জন্য এই যে কালকে খেলা হোলি খেলা হবে সব মিলিয়ে হোলি বেশ জমজমাট হতে স্টার্ট হয় রাত পোহালে হোলি যদিও পূর্ণিমা পড়ে গেছে এই টি শার্ট গুলো আমরা এনেছি সর্বক্ষণ যাদের জন্য আমরা নিরাপদে থাকি মানে আমাদের পরম বন্ধু তাদের জন্য মানে কি বলবো একটা নতুন শুরু তো বসন্ত মানে একটা সকলকে নিয়ে
আনন্দ করি উদযাপন করার দিন। ও বা আমি বা যাই হোক, এই বিষয়গুলো আমরা করতেই থাকি, হয়তো কখনো ক্যামেরার সামনে আনা হয়নি, হয়তো ওনাদেরকে দেব সেই ক্যাপচারটাও আমরা করব না, সেটা মানে করাটা আমার মনে হয় ঠিক না। আনন্দ করে দেবো শুধু এইটুকু, যেহেতু আজকে ভিডিওটা আমরা করছি এবং আজকের মধ্যেই এটা ইনক্লুডেড, তো সেই জন্য আপনাদের সাথে ভাগ করে নিলাম যে ওদের গিয়ে আজকে এই এই শিফটে যে যিনি চারজন আছেন তাদেরকে আমরা দিয়ে আসবো, সাথে একটু মিষ্টি। কালকে আবার রাত পোহালে আমার প্রোগ্রাম হয়ে যাওয়ার পর ফিরে এসে আবার বাকি চারজনকে দেবো। সকলকে শুভ দোলযাত্রা, অনেক দেরি হয়ে গেছে, সাজতে ঘুরতে ছটায় উঠেছিলাম। ভালো করে বলি গুড মর্নিং প্রত্যেককে, তখন ভালো করে বলা হলো না। আর অবশ্যই দোল পূর্ণিমার শুভেচ্ছা, হ্যাপি হোলি প্রত্যেককে। আর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এটা ম্যামের বাড়ি, এবং যেখান থেকে আমরা আমাদের আজকের প্রভাতী যে অনুষ্ঠানটা সেটা শুরু করব। 7:30 আসতে বলেছিলেন, এই প্রথমবার চিনার পার্ক থেকে আমরা এখানে পুরো আধ ঘন্টায় এসেছি, মানে এটা প্রপার ভোরবেলার টাইম হচ্ছে আধ ঘন্টা, বাকি লাগে এক ঘন্টা। তো আমরা সবাই রেডি প্রায়, রিয়াদি এসেছে, অর্পণ আজকে শুধু আমার ভাই হিসাবে আসেনি, অবশ্যই ও বাচিক শিল্পী হিসাবেও এসেছেন। আর রিয়াদি অফুরন্ত ভালোবাসা না হলে হয়তো না বললেও যে তাগিদ থেকে আমাদের এই আনন্দে সামিল হতে এসছেন, সেটা বোধ হয় বলে বোঝানো যাবে না। চলো ওখানে একটু চা টা খেয়ে আমরা যুদ্ধে নামি। নমস্কার, সুপ্রভাত, বাসন্তিক শুভেচ্ছা সকলকে, পলাশের রক্তিম প্রবাল ভাতায়, আবিরের অনেক রঙে, ভালোবাসার সুরে সুরে বসন্ত এলো, এবং যা কিছু ক্ষণিক তার জন্য আমাদের প্রত্যাশা, তার জন্য আমাদের আবিলতা। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবির, বাঁশিতে বাজায় সে বিধুর পরজ বসন্তের সুর, পাণ্ডুর কপলে জাগে রং নব অনুরাগে, রাঙা হলো ধূসর দিগন্ত, দোলের হাওয়া সহসা মাকে ছড়ায় তুলে নিল, লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বুনে, সোহাগিনীর হৃদয় তলে, বিরহিনীর মনে, একে যে মধুর মধু সুরে গগনে শুনি একই কথা, কাননে কি যে দেখি একই মিলন চঞ্চলতা, বিরক্ত ব্যথা একই, পলাশ বকুলে অশোক শিমুলে সাজানো তাহার কুল কথার সাজে, দোয়েল মধুকু বন কপত পূজনে, ফুটো আজ বসন্ত, শান বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে, রাঙা হলো বসন ভূষণ, রাঙা হলো চয়ন থাকুক, সকলের জীবন এইভাবে রঙিন হয়ে থাকুক। প্রকৃতির বসন্ত ক্ষণিকের হলেও আমাদের মিলনের এই বসন্ত
বছর 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 এবং চিরস্থায়ী হোক, সেই রঙিন শুভেচ্ছা সুরেলা শুভেচ্ছা দিয়ে আজকের বসন্ত যাপন এখানেই বিশ্রাম। কিন্তু আমাদের এই মিলন উৎসব চলবে, এই প্রত্যাশাটুকু থাকবে। এভাবেও ফিরে আসা যায়, আমরা আবার ফাইনালি আমাদের শেষ হয়েছে, এখনো বাকি আছে মানে রং খেলা আর ফটো আমার কাছে গান শিখতে গেলে দেবো না আমি জানি না কি হতে চলেছে, তবে একটা সুন্দর সকাল আমরা নিজেরাও উদযাপন করলাম, নিজেদেরকে ভালো রাখলাম, চেষ্টা করেছি আপনাদেরও সেই স্বাদ পৌঁছে যাবে দিনটা শুরু হলো। একদম একদম, মানে বসন্ত তো আসে চলে যায়, কিন্তু আমরা চাই সবাই মিলে মনে প্রাণে যে আপনারা মন থেকে রঙিন থাকুন সবসময়, বসন্ত যে আপনাদের মনে সর্বদা বিরাজ করুক। আমরা চলে এসেছি আর আমাদের এখানে খুব সুন্দর সাজানো হয়েছে, মনে হয় প্রথম পর্বের দোল খেলা এখানে শেষ হয়ে গেছে, সেটা দেখাই আছে। মুখে মুখে মাইন্ড এরকম লাগছে প্রতি বছর হোলিতে এখানে আসবো। এই নাটক চলছে এখন, যাবে কি যাবে না, এত অহংকার ছেলেটা, ওকে সব আমি মেরে দেবো। ওরা তো বুঝতেই পারছেন কি চলছে, টানাটানি থাক না থাক এইসবের ব্যাপার খুব স্বাভাবিক। আমরা যখন এক জায়গায় হয়েছি, কেউ না কেউ একজন চলে গেলে মন তো খারাপ হয়, সেই তাগিদ থেকে আটকানোর চেষ্টা, তো সেটা চলতেই থাকবে। আর আমি আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। আজকে একটা খুব সুন্দর সকাল, সারাদিন উদযাপন করলাম। কিছুদিন আগেই শুভঙ্করকে বলছিলাম যে আমার না দু ধরনের দোল খেলার খুব ইচ্ছা, একটা হচ্ছে চারিদিকে আবির উঠছে, একটা সুন্দর শাড়ি টাড়ি পরে মাথায় ফুল দিয়ে, যদিও সেটা আজকে লাগানো হয়নি, রবীন্দ্রসঙ্গীত হচ্ছে চারিদিকে এমন একটা, আর একটা একদম ওয়েস্টার্ন প্যাটার্নে চারিদিকে ডিজে বাজছে, একটা ভীষণ হুল্লোর একটা ব্যাপার। তো দুটো যে একই সাথে আজকে পেয়ে যাবো এটা জানি না ভগবানের আশীর্বাদ, আর তার সাথে আপনাদের অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমার সাথে পথ চলার জন্য। ভালো থাকুন সবাই, মন থেকে রঙিন থাকুন, আর সকলকে নিয়ে উদযাপন করুন, আর প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করুন, সকলের সাথে বেঁধে বেঁধে থাকুন, কারণ আমরা জানি না এর পরের মুহূর্তটা ঠিক কী অপেক্ষা করছে আমাদের জন্য, কারণ প্রতিটা আগামীকাল অচেনা। টাটা, গুড নাইট।